So hey guys, what's up and welcome to Shubhom. Sorry guys, seriously, what I thought just আগুনের হালকা আজ কি লেগেছে, মানে আমরা মানে সমস্ত কিছু ভেবে ফেলেছি, ইভেন আমিও তো মানে ম্যাচ কার্ড রিলিজ করে দিয়েছিলাম, অ্যান্ড ফাইনালি ম্যাচটা হতে চলেছে। দেখো আমরা জানি যে এটাই বড় মেইন ইভেন্ট, কিছু বলার নেই, কারণ তোমরা তো ভাই সবসময় ব্যাক আপ প্ল্যান তো রেখেই দাও, মানে কিছু বলার এবার ডাব্লিউডব্লিউই কতবার যে মানে ব্যাক আপ প্ল্যানকে ইউজ করেছে সেটা মানে এক্সাম্পল, মানে রেন্ডিয়াটার নেই তো ব্রক লেসনারকে ঢুকিয়ে দিয়েছে, রক নেই তো কোডি রোডসকে ঢুকিয়ে দিয়েছে, এবার রোমিন রেস নেই তো কোডি রোডস ব্রক লেসনারের ম্যাচ মেন ইভেন্টে রেখে দিয়েছে, আর কি বলবো। বাট হ্যাঁ চলো ঠিক আছে, রোমিন রেস তো আসবে না, মানে রোমিন রেসকে নিয়ে মানে কি কোনো প্রেডিকশনই রাখতে চায় না, যে জানে ভাই রোমিন রেস আসবে না, আর কি বলবো। বাট হ্যাঁ যদি আমরা কথা বলি যে ফাইনালি ব্যাকলাস নয়, কোডি রোডস কেন বললো বেকার বললো, বাট হ্যাঁ ব্যাকলাশের জন্য ম্যাচ সেট হয়ে গেছে, কোডি রোডস ভার্সেস ব্রক লেসনার, অবভিয়াসলি এটা মেইন ইভেন্ট হতে চলেছে, এর থেকে আর বড় ব্যাপার আর কি, আর এটা আমরা জানি যে এটা মেইন ইভেন্ট হতে চলেছে। বাট হ্যাঁ যদি আমরা কথা বলি যে ভাই ম্যাচ তো আলাদা হয় ঠিক আছে, কিন্তু ম্যাচের আগে যেরকম ভাবে মানে পুরো নাকানি চোপানি খাওয়ানো হচ্ছে, এর থেকে আর বড় কি হতে পারে। দেখো আমি কালকে রয়ের আগে আমি এটা প্রেডিকশন রেখেছিলাম যে হ্যাঁ চলো কোডি রোডস ব্রক লেসনার ম্যাচ তো হচ্ছে ঠিক আছে, আর আমার জাস্ট কাইন্ড মনে হচ্ছিল যে কোডি রোডস এর পুরো ক্যারেক্টারটা, কোডি রোডস এর পুরো মানে কি বলবো, মানে যেরকম ভাবে মানে পুরো ম্যাচটা যেরকম বুকিং হচ্ছে, এটা জাস্ট কাইন্ড বলা চলে যে রেসলমেনিয়া 35 এ তোমরা সবাই দেখেছো ব্রক লেসনার সেথ রলিন্স এর ম্যাচ। হ্যাঁ ওই ম্যাচটার মধ্যে তোমরা জানো যে ওই ম্যাচের আগে যেরকম ভাবে হয়েছিল যে সেথ রলিন্স রয়্যাল রাম্বল জেতার পর ব্রক লেসনার সামনাসামনি দাঁড়িয়ে ছিল, যখনই চ্যালেঞ্জটা করেছিল F5 এর পর F5 শুরু হয়ে গেল, মানে উদম ধ্বংস করেছিল। ইভেন তোমরা মনে আছে, আমাদের মনে আছে সেই সামার স্ল্যামের আগে কি হয়েছিল, ভাই স্ট্রেচারের উপর উদম F5 মেরেছিল, ভাই ব্রক লেসনার উদম পিটিয়েছিল, মানে হ্যাঁ রোমিন রেসকে তো পিটিয়েছিল সেই সময়, বাট সেথ রলিন্সকে যেরকম পিটিয়েছিল, বাট হোয়াট অ্যাবাউট নেক্সট, ভাই ব্রক লেসনারকে সেথ রলিন্স একই বছরে দুবার হারিয়েছে, চলো রাসেল মেনিয়া তো লো ব্লো মেরে স্টম্প আফটার স্টম্প আফটার স্টম্প দেন 1-2-3, বাট সামার স্ল্যামে ভাই ওরকম সেই কি বলবো সেই পেটে ব্যান্ডেজ লাগানো তাতে পুরো হেলিকপ্টার মতো ঘুরিয়ে যাচ্ছে, মানে আলাদাই লেভেলের ব্রক লেসনার ডমিনেশন ছিল। বাট এত কিছু করার পরেও সেথ রলিন্স ফাইনালি ব্রক লেসনারকে হারালো, আর দুবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিল, তো কিছু বলার নেই ভাই, ব্রক লেসনার তাই দুবার ইউনিভার্সাল টাইটেল ক্যাপচার করেছিল, আর কি বলবো। বাট অনেস্টলি আমার মনে হয়েছিল যে ভাই এই ম্যাচটা ওরকম লেভেলে যাবে যে হ্যাঁ চলো সেথ রলিন্স এর মতো কোডি রোডস এখানে স্ট্রাগল করছে, অবভিয়াসলি কোডি রোডস যেহেতু রেসলমেনিয়া হেরে গেছে, তো অবভিয়াসলি কোডি রোডস কে সেই মোমেন্টামে আবার নিয়ে আসতে হবে, তো তার জন্য ব্রক লেসনার একটা পারফেক্ট একটা কি বলবো পিলার হয়ে দাঁড়িয়েছে কোডি রোডস এর সামনে, যে ব্রক লেসনারকে ওই মানে ওই পিলার কে ভেঙে কোডি রোডস আবার এগিয়ে যাবে ওয়ার্ল্ড টাইটেলের জন্য, তো এটাই মোস্ট দরকার। বাট আমার তো মানে এখন মনে হচ্ছে ভাই কোডি রোডস কে পুরো নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দিয়েছে ভাই ব্রক লেসনার, মানে ব্রক লেসনার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে ঠিক আছে চলো মানছি, বাট এটা কি ছিল ভাই, মানে হ্যাঁ চলো ব্রক লেসনারকে আমরা সত্যি মানে খেপেছিলাম, মানে জন সিনা অস্টিন থিওরির ম্যাচের থেকে তো ভাই কমই খেপেছিলাম, বাট চলো ঠিক আছে ব্রক লেসনার ওমসের ম্যাচ রেসলমেনিয়া হলো, আমরা ভাবলাম বোধ হয় যে ভাই এই ম্যাচটা বোধ হয় প্রচুর ধুমধুমার হতে পারে, কিন্তু নাইট ওয়ানের কিক অফ দেখে বুঝে গেছি যে নাইট টু কিক অফ অত বেশি কিছু হতে চলে না, হতে অত হতে পারে না, তো ঠিক আছে চলো যা হয়েছে হয়ে গেছে, মানে ব্রক লেসনার একটা F5 এই ওমাস খেলিয়ে গেছে, আর কি বলবো খেলিয়ে ভূত ভাঙিয়ে দিয়েছে আর কি বলবো। বাট হ্যাঁ যেরকম এক্সপ্লেনেশন দিয়েছে ভাই কোডি রোডস তো খিল্লি ভরছে ভাই, ব্রক লেসনার ওমাস এর সাথে ম্যাচ খেলে কি খুশি না যে আমাকে পিটিয়ে দিলে, এরকম ব্যাপার WWE এটা মানে সত্যি সত্যি রিজন রেখেছে যে ব্রক লেসনার রেসলমেনিয়া ম্যাচে খুশি নয় তাই জন্য কোডি রোডস এর উপর হাত সাফ করেছে, মানে আর WWE এরকম এরকম মানে রিজন দিচ্ছে ভাই, মাইকেল কল এসব রিজন দিচ্ছে আর কি বলবো, কোডি রোডস এটাকে নিয়ে খিল্লি করছে যে যা পারবি করে নে, তুই আমাকেও ভিক্টিম বানাবি আমি তোকে আমার ভিক্টিম বানাবো এরকম ব্যাপার। বাট হ্যাঁ কোডি রোডস উদম প্রোমো তো কাট করেছে, আর ব্রক লেসনার তো ভাই কোনো প্রোমো প্রোমো কিছু নেই, বাট হ্যাঁ একটা ক্লাসিক প্রোমো ব্যাটেল কিন্তু হতেই পারতো, মানে যেরকম ভাবে কোডি রোডস প্রোমোর মধ্যে একটা ইমোশনকে ঢোকায়, বাট ব্রক লেসনার কোডি রোডস এর ম্যাচ হচ্ছে আর এদের মধ্যে কোনো প্রোমো হবে না, যেখানে কোডি রোডস তো ভাই একবার প্রোমো শুরু করলে মানে কোন দিকে নিয়ে চলে যাবে মানে একদম সিন্ধু নদ পার এরকম ব্যাপার, বাট সেখানে ব্রক লেসনার তো ভাই পেটানো শুরু করলে একদম স্বর্গ পার এরকম ব্যাপার আর কি বলবো। বাট সিরিয়াসলি বলা যাবে যে হ্যাঁ চলো ব্রক লেসনার একটা কিন্তু প্রোমো দেওয়া উচিত ছিল, মানে প্রচুর জন এখানেই মানে বলছে যে ভাই ব্রক লেসনার এই জন্য দরকার যে পল হেমেনের মতো একজন পার্সনকে, কারণ অবভিয়াসলি ব্রক লেসনারকে
ওরকম আমরা দেখি না, কারণ ব্রক লেসনার যখন বিস্ট মোড ক্যারেক্টারে থাকে তখন কথা কম বলে কিন্তু হাত ভালোই চলে। বাট সেই ক্ষেত্রে পল হেভেন থাকলে যথেষ্ট ভালো হতো, কিন্তু ডাব্লিউডব্লিউ তো পল হেভেনকে ওরকম ভাবে তো কানেক্ট করছে না। ইভেন প্রচুর জন ভাবছে যে হ্যাঁ চলো ব্রক লেসনারকে যদি ব্লাড লাইনের সাথে যদি এঙ্গেজ করে আর রোমান রেইনস ব্রক লেসনার যদি সেম পেজে আসে, বাট সেরকম কোনো এখনো পর্যন্ত কোনো মানে ওই রকম কোনো আঁচ তো ডাব্লিউডব্লিউ দিচ্ছে না। আর কি বলবো, মানে পল হেভেনও ওরকম ভাবে কিছু করছে না, তার জন্য আমার মনে হয় যে ঠিক আছে চলো ব্রক লেসনার একাই 100 সামলে নেবে। কিন্তু ব্রক লেসনার একটা প্রোমো শট দেওয়াটা দরকার ছিল, যে হ্যাঁ একটা প্রোমো কাট করছে, একটা কোডি রোডসকে কিছু একটা বলছে, গালাগালি দিয়ে খিস্তিতে মিলিয়ে মারুক যা ইচ্ছে করুক, বাট সিলিয়ারলি এটা করাটা দরকার ছিল। বাট ডাব্লিউডব্লিউ সেরকম কিছু করেনি, জাস্ট ব্রক লেসনার এলো, একটা জাস্ট কাইন্ড আন্ডারটেকার ফিলও লাগছিল একটুখানি, জাদুকর ফিল অনেকে বলছে, বাট এলো জাস্ট হে করে হাসলো। আর ভাই কোডি রোডসকে দেখে মনে হচ্ছে ভাই উদম, মানে কোডি রোডস বি লাইক যেটা উড়িয়ে দেবে, আরে ভাই থেমে যা এক্ষুনি শুরু হলে কোথায় চলে যাবে। বাট কোডি রোডস একদম আলাদাই লেভেলের জোশ নিয়ে দৌড়েছে। আমি তো ভাবলাম বোধহয় এখানে মানে পুরো জিনিসটা ওই রকম করবে, যে সেই পরে মনে হচ্ছে সেই রোমান রেইনসের কেসে কিরকম হয়েছিল, সেই রোমান রেইনসকে হ্যান্ডকাপ করিয়ে দিয়েছিল, তারপরে সেই ওই টাইমে তো অনেক কিছু হয়েছিল, তারপরে ভাই ব্রক লেসনার যে উড়িয়েছিল ভাই স্টেয়ার্সের উপর F5 মারা চেয়ার দিয়ে পেটানো, বাট এখানে ওরকম কিছু হয়নি। আর কোডি রোডস ওটাকে মেনশন করেছে যে ব্রক লেসনার যখন আমাকে পেটালো তখন তো কোনো সিকিউরিটি ছিল না, আমি যখন আজকে ফাইট করতে চাইছি তখন এত সিকিউরিটি কেন, তো কিছু বলার নেই ভাই। কোডি রোডস এই জিনিসগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে টিজ করছে, এটাই সব থেকে বেশি মানে আমাদেরও যেটা প্রশ্ন আসে মনের মধ্যে সেটাকেও মানে স্ক্রিনের উপর তুলে ধরা হচ্ছে, এটাও সব থেকে বেশি পারফেক্ট। বাট স্টিল আমি বলবো যে ডাব্লিউডব্লিউ মানে যেরকম ভাবে মানে এখানে মানে উদম চুলোচুলি মানে মাখোমাখো যে জিনিসটা করছে এটা সব থেকে বেশি পারফেক্ট আছে। বাট ব্রক লেসনার ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা ভাই ব্রক লেসনার ক্যারেক্টারটা পুরো এখন মানে পুরো সিনেমেটিক ওয়েতে হয়ে গেছে। হ্যাঁ আগে যেরকম ব্রক লেসনার ক্যারেক্টার ছিল যে হ্যাঁ বিস্ট মরছে, পল হেভেন কন্ট্রোল করছে ব্রক লেসনারকে, জাস্ট কেন যেন এরকম লাগতো যে হ্যাঁ ভাই এবার আউট অফ কন্ট্রোলে হয়ে গেছে, এবার ব্রক লেসনার উদম উড়াবে, তার সামনে যেই আসুক তাকেই উড়িয়ে দেবে, সেটা স্টেথ রলিন্স রোমান রেইনস, ইনফ্যাক্ট ব্রন স্ট্রোম্যানকে উড়িয়েছেন, ব্রন স্ট্রোম্যানকে উড়াতে পারেনি, কারণ ব্রন স্ট্রোম্যান সে পাওয়ার স্ল্যামের পর পাওয়ার স্ল্যাম মেরে গেছিল সে মানে। বাট হোয়াট এভার, বাট স্টিল আমি বলবো যে এবারের ব্রক লেসনার ক্যারেক্টারটা একদমই আলাদা। ব্রক লেসনারকে এখন যেন বেবি হিল শো করছে, যে হ্যাঁ চলো হিল ক্যারেক্টারও আছে উদম পেটাবে, বাট স্টিল একটা বেবি বেবি ক্যারেক্টার আছে, যে হ্যাঁ চলো হাসছে, একটা মানে ওই অ্যাঙ্গারনেসটা মুখে ওরকম নেই, বাট অ্যাঙ্গারের সাথে একটা স্মাইল রয়েছে, একটা মানে আলাদাই ভয়ঙ্কর স্মাইল রয়েছে, যেটা আমরা ওই টাইমে ব্রক লেসনার মুখে দেখতে পেতাম না। হ্যাঁ ভাই ব্রক লেসনার সেই ওই হাসি তো ভাই মনে আছে, সে আন্ডারটেকারকে দেখে হেসেছিল। বাট যদি আমরা কথা বলি ভাই ইয়ের ক্ষেত্রে, মানে ব্রক লেসনারকে আমরা যেরকম ওই টাইমে যেরকম মুখে দেখি ভাই একটা রাগ থাকে, সেই রাগটা এখন ওরকম নেই, জাস্ট ব্রক লেসনার একটা আলাদাই হাসি এনজয় করছে, পেটাচ্ছে উদম পেটাচ্ছে তাও হাসছে ভাই। ববি ল্যাশলি যা মার খেয়েছিল তারপরে হেসেছিল, বাট তারপরে তো যা উড়িয়েছিল ভাই এলিমিনেশন চেম্বারে সে তো সবাই জানি আমরা। বাট হ্যাঁ এখানে যদি আমরা কথা বলি যে চলো ঠিক আছে ব্রক লেসনার কোডি রোডসের ম্যাচ আটকাচ্ছে বলছে ব্রক লেসনারকে পরে সামলাবি, ওই দিন সামলাবি, এখন থেমে যা তুই মেডিকেলে ক্লিয়ার নস, একটুখানি 4-5টা F5 পড়বে থেমে যা, এরকম ব্যাপার বলতে গেলে। বাট স্টিল ব্রক লেসনার ভাই ব্রক লেসনারের সামনে উদম পোড়ার চেষ্টা করতে ভাই কোডি রোডস, মানে এটা ভাবলেই মানে কালকে আমি রথে দেখছি ভাই ব্রক লেসনারকে পিটিয়ে দেবো এরকম ব্যাপার। ভাই কোডি রোডস লাফটা ভালো, আমি ভাই ভাবছি কোডি রোডস লাফটা ভালো, হট করে সবাই ছড়িয়ে ধরলো আর কিছু বলেনি, জাস্ট লুপে নিল এরকম ব্যাপার, বলটা ডাইভ মেরে যায় হট করে বল ক্যাচ করার জন্য লুপে নিয়ে যায়। বাট হোয়াট এভার ভাই ব্রক লেসনার তো ভাই আলাদাই অ্যাটিটিউড ছিল, ব্রক লেসনার বলছে আয় না তুই এসে দেখা তারপর তো আমি সামলে নেবো, কিন্তু ওরকম আর সামলানোর কিছু হয়নি, ব্রক লেসনার এই না ছেড়েই তারপরে চলে গেল। বাট হ্যাঁ ব্রক লেসনার কোডি রোডসের ম্যাচ হ্যাঁ মাখো মাখো তো হচ্ছেই, বাট এখন দেখার বিষয় যে ব্রক লেসনার কি প্রত্যেকটা রতে কি অ্যাপিয়ারেন্স দেবে, কারণ একটা ঠোকা তো দরকার, মানে একটা ঠোকানি দরকার কোডি রোডসকে, কারণ অবভিয়াসলি কোডি রোডসকে যেহেতু ডাব্লিউডব্লিউ দেখাবে যে হ্যাঁ চলো কোডি রোডসকে মানে কি বলবো মানে একটা নেক্সট লেভেল পৌঁছানোর চেষ্টা করছে আফটার রেসলম্যানিয়া হারার পরে, তো অবভিয়াসলি কোডি রোডসের দরকার যে আবার একবার উদম থাক আর কি বলবো। ইভেন তোমাদের সেই সময় মনে আছে যখন সেই ব্রক লেসনার আর জন সিনা এক্সট্রিম রুলসে ম্যাচ হয়েছিল, ইভেন তার আগে যখন কন্ট্রাক্ট সাইনিং হয়েছিল
ব্রক লেসনার মানে জন সিনার মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল, তো ওরকম সিন আই থিঙ্ক এখন আর হবে না, কারণ অবভিয়াসলি এখন ওরকম ব্লিডিং সিন তেমন বেশি হাইফাই দেখায় না। বাট আমার মনে হয় যে হ্যাঁ চলো এরকম কিছু ফ্লেভার করতে পারে, কারণ দেখো WWE কাছে এখন দুটো অপশন, এক তো এরকম ফেস অফ করাবে, তাও WWE চাইছে না যে হ্যাঁ কোডি রোডস হাতটা তুলুক, কারণ কোডি রোডসের হাত তোলাটা ওয়েট করিয়ে রাখছে। বাট আরেকটা চান্স এটাই থাকবে যে সেটা হচ্ছে ইয়ে কন্ট্রাক্ট সাইনিং, এখন হতেই পারে ব্রক লেসনার কোডি রোডসের কন্ট্রাক্ট সাইনিং, আর ওখানেই ব্রক লেসনার লাস্ট পেটানিটা পেটাবে আর তারপরে গিয়ে ব্যাকলাশে হবে। বাট ওভারঅল বলা চলে যে হ্যাঁ আমরা এনজয় তো করছি, অনেক কিছুকে নিয়ে ডিসকাশন করবো, এখনো পর্যন্ত সবে ম্যাচ কার্ড বিল্ড হয়েছে, আমি বলেছিলাম যে ম্যাচ কার্ডটা একবার বিল্ড হতে দাও তারপরে আমরা আসল ফ্লেভারটা ফিল করা শুরু করবো। তবে হ্যাঁ গাইজ WWE যখন নাকানি চমানিটা খাওয়ালো ভাই কোডি রোডস, আর কিছু বলার নেই, ব্রক লেসনার দূর থেকে আলাদা এনজয় করলো, আমরাও এনজয় করেছি, আমরা আরো আরো এনজয় করবো। তবে তোমরা কমেন্টে আছো তোমাদের কিরকম এক্সাইটমেন্ট আছে ভাই ব্রক লেসনার কোডি রোডসের ম্যাচ নিয়ে, সত্যি এক্সাইটমেন্ট তো আছে, কারণ ওমেন ম্যাচ নেই তো ভাই মেইন ইভেন্ট তো ওদেরকেই চালাতে হবে, টানতে হবে। কোডি রোডসের উপর চাপ প্রচুর আছে ভাই, এর আগে কোডি রোডস সেথ রলিন্সের সাথে ম্যাচ খেলেছে, চলো ফাইভ স্টার ক্লাসিক ম্যাচ দিয়েছে, ব্রক লেসনারকে দিয়ে ফাইভ স্টার ক্লাসিক ম্যাচ দেওয়াটা নট আ ইজি ডিল কোডি রোডসের কাছে, সব থেকে বড় চ্যালেঞ্জ। বাট হোয়াট এভার, কোডি রোডস এখন মেইন ইভেন্টকে বিগেস্ট বানানোর চেষ্টা করছে সমস্ত দিক দিয়ে, আমরাও চাইবো যে উনি যাতে করেন, আমাদেরকে যাতে এন্টারটেইন করেন, তবে আমরাও এন্টারটেইন করার চেষ্টা করবো, অনেক অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।